थैंक यू एंड वेलकम ऑल। माध्यमिक 2025 इतिहास सजेशन तैरी करेछेन मैना उच्च विद्यालय इतिहासेर विशिष्ट शिक्षक डॉक्टर उमर आली महाशय। धन्यवाद जानाई मास्टर मशाई के। प्रथमे 8 मार्क्सेर 1 नम्बर बांगलार नवजागरण बोलते कि बोझाई, एई नवजागरणेर सीमाबद्धतागुलि कि। 2 नम्बर 19 शतकेर बांगलाय धर्म संस्कार आंदोलने रामकृष्णदेवेर भूमिका संक्षेपे आलोचना करो। नेक्स्ट 3 नम्बर 19 शतकेर प्रथमार्धेर सतीदाह प्रथा बिरोधी प्रचेष्टागुलिर परिचय दाओ। राममोहन रॉय किभाबे सतीदाह प्रथा बिरोधी आंदोलनके साफल्यमण्डित करेन। 4 नम्बर सन्यासी फकीर विद्रोहेर ऐतिहासिक तात्पर्य कि छिल, এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন। নেক্সট 5 নম্বর 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। 6 নম্বর বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগসমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট 7 নম্বর হেলহেডের এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ ग्रंथटी गुरुत्वपूर्ण क्यों, बांगला छापाखानार विकाशे चार्ल्स विल्किन्सर भूमिका विश्लेषण करो। 8 नम्बर बांगलाय कारिगरी शिक्षार विकाशेर संक्षिप्त विवरण दाओ। नेक्स्ट 9 नम्बर मानुष प्रकृति और शिक्षार समन्वय विषय रवीन्द्रनाथेर चिंतार संक्षिप्त परिचय दाओ, अथवा रवीन्द्रनाथ ठाकुरेर शिक्षा चिंता और शांतिनिकेतन भावनार संक्षिप्त परिचय दाओ। नेक्स्ट 10 नम्बर विंश शतकेर भारते उपनिवेश बिरोधी आंदोलने वामपंथीदेर भूमिका आलोचना करो। 11 नम्बर बारदौली आंदोलनेर एक संक्षिप्त विवरण दाओ। तुमि कि मने करो जे एई आंदोलन भूमिहीन कृषक श्रेणी और कृषि श्रमिकदेर स्वार्थ रक्षाय सफल हयेछिल। नेक्स्ट 12 नम्बर सशस्त्र विप्लबी आंदोलने নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। 13 নম্বর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি। নেক্সট 14 নম্বর প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝো, উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 15 নম্বর ঊনবিংশ শতাব্দীর ভারতের জাতীয়তাবাদী চেতনার ইউরোপীয় প্রেক্ষিত কি ছিল। নেক্সট 16 নম্বর 19 শতকের লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল, এই উক্তিটি বিশ্লেষণ করো। এবার ফোর মার্কস। 1 নম্বর নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। 2 নম্বর নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়। 3 নম্বর 19 শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকার মূল্যায়ন করো। নেক্সট 4 নম্বর 19 শতকে বাংলায় নারী শিক্ষার বিস্তারে রাজা রাধাকান্ত দেব কিরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন। 5 নম্বর উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারে মহাসনদ বলা হয় কেন। 6 নম্বর শ্রীরামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। নেক্সট 7 নম্বর ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো। 8 নম্বর হুতম পেচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। 9 নম্বর এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলিকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল। নেক্সট 10 নম্বর 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিলেন। 11 বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লব এই ধারণাটি ব্যাখ্যা করো। 12 নম্বর বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। 13 নম্বর 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিলেন কেন। নেক্সট 14 নম্বর ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল। নম্বর 15 নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। 16 নম্বর 1857 খ্রিস্টাব্দে
মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল। নেক্সট 17 নম্বর, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। 18 নম্বর, গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। 19 নম্বর, ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট 20 নম্বর, বঙ্গভাষা প্রবাসী প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন। 21 নম্বর, বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো। 22 নম্বর, ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কিরূপ পরিবর্তন এনেছিল। নেক্সট, বাংলায় ছাপাখানার বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো। 24, শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। 25, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনামূলক আলোচনা করো। নেক্সট 26 নম্বর, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল। 27, টিকা লেখো চম্পারণ সত্যাগ্রহ। 28, ওয়াক্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট 29 নম্বর, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী ও আম্বেদকর বিতর্কের উপরে একটি টিকা লেখো। 30 নম্বর, কার্লাইল সার্কুলার কি, অ্যান্টি সার্কুলার সোসাইটি কে স্থাপন করেন। 31, জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। নেক্সট 32 নম্বর, স্বাধীনতা লাভের পর ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কি কি প্রচেষ্টা হয়েছিল। 33, কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়। 34, উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করে। নেক্সট, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল। 36, ইতিহাস চর্চার উপাদান হিসাবে জীবনের ঝরাপাতার গুরুত্ব লেখ। 37, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি ইতিহাস চর্চার উপাদান হিসাবে কিভাবে ব্যবহৃত হয়। 38, আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখ। আজকের জন্য এ পর্যন্তই। 2 নম্বর 1 নম্বরে সাজেশন করা হয়নি, ধন্যবাদ।